সহ। আমরা চলে এসেছি এখন নবাব মির্জাফরের কবরস্থান, যেখানে তার পরিবারের 11 জন দাফন আছে। 1100 জনের মধ্যে যেত, তার পায়ের ধুলোতে নাকি এর পাপ কমতো, তার জন্য তাকে সিঁড়ির নিচে দাফন করা হলো। এটা হলো মসজিদের কিছু ভাঙা অংশ। এখন অবশ্য মসজিদটা পুরো ভেঙে গেছে, সামনে যেটা পুরো গার্ডেন করে দিয়েছে। এদিকটা যতটা দেখছেন এটা পুরো এখন গার্ডেন করা হয়েছে, মানে গাছ লাগানো হয়েছে, পাতাবার
গাছ এসব পুরো মানে এখন ময়দান টাইপে হয়ে গেছে, কিন্তু আগে এটা পুরোটাই মসজিদ ছিল। আমি ইউটিউবে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। আর কীরকম হয়েছে জানি, আমার ভিডিও এখন নতুন ভালো হয়নি, তাও কমেন্টে জানিয়ে দেবেন, ভুলগুলো শুধরাবার চেষ্টা করব। ভালো থাকুন।